নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে পোকা কুকু খাবে এসো। আজ আপনাদের জন্য মায়ের রান্নাঘর থেকে একটা খুব সিম্পল রেসিপি নিয়ে এসেছি। এটা গরমকালে খেতে খুবই ভালো লাগে আর এটা করতে ইনগ্রিডিয়েন্টসও খুবই কম লাগে। তাহলে চলুন চটপট দেখে নিই মা আজকে কী শেখায় আমাদের জন্য। আপনারা এখানে সর্ষের তেলের জায়গায় কাসুন্দিও ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে কাসুন্দি ছিল না আর খুব খেতে ইচ্ছা করছিল, তাই জন্য সর্ষের তেল দিয়েই করে ফেললাম। কেমন লাগলো ভিডিওটা আমাদের অবশ্যই জানাবেন। গরমকালে এই রেসিপিটা জাস্ট খেতে দুর্দান্ত লাগে। আমাদের রেসিপিগুলো আরও দেখার জন্য
আমাদেরকে আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ফলো করতে পারেন। আর আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কেমন লাগলো সেটা জানাবেন। আবার পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব মায়ের রান্নাঘর থেকে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।